रोपवे टर्मिनल दादागिरी जैन राणा धामानर दादागिरी नाम रोपवे कर्मचारी खंड युद्ध जामानर उत्तर गुवाहाटी आरक्षी ग्रेप्तार करिले दादा राणा जामानक হয় ঠিকই শুনিছে এইজন দাদা রানা জামানেই হেন উত্তর গুয়াহাটীত রোপওয়ের প্রবেশদ্বারত দাদাগিরি দেখুৱাইছিল কিন্তু প্রশ্ন উঠে রানা জামানৰ এই দাদাগিরি কিয় কোনে রানা জামান কেতিয়াবা কেবলৰ মালিক কেতিয়াবা ব্যৱসায়ী ভালকৈ কোনেও নাজানে আচলতে কিহৰ ব্যৱসায়ী কিন্তু রোপওয়ে দাদাগিরি দেখুৱাই তেও এতিয়া রঙাঘৰৰ আলোহী উত্তৰ গুৱাহাটী আৰক্ষী থানাৰ দৃশ্য এয়া বিশ্বকৰ্মা পূজাৰ সন্ধিয়াই উত্তৰ গুৱাহাটীৰ রোপওয়ে চলা স্থানত দাদাগিরি দেখুৱাইছিল রানা জামানে আৰু তাৰ পিছতেই উত্তৰ গুৱাহাটী থানাত গোচৰ তৰিছিল রোপওয়ে কৰ্তৃপক্ষই বলপূৰ্বক রোপওয়েত প্ৰৱেশ আৰু কৰ্মচাৰীক আতিশায্যৰ অভিযোগ জামানৰ বিৰুদ্ধে রোপওয়ে কর্তৃপক্ষর অভিযোগের ভিত্তিতেই দক্ষিণ হরণিয়ার বাসগৃহর পর আটক হল বিতর্কিত রানা জামান আর তার পিছত এয়া আরক্ষী থানার দৃশ্য উত্তর গুয়াহাটী থানায় ইতিমধ্যে বিষয়টি সন্দর্ভত তদন্ত করে একটা গোচর রুজু করে আদালতলে প্রেরণ করেছে জামানের বিরুদ্ধে অভিযোগ রোপওয়ে নচলার বাবেই দাদাগিরি দেখুয়াইছিল হেন জামানে পিছে রোপওয়ে কর্তৃপক্ষর অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থন জামানর কোনো কারণ নোহোৱাকৈ নাজানো আৰু এইটো কিবা মানে পলিটিকেল কিবা কনস্পিৰেচিৰ মই স্বীকাৰ হ'লো নে ব্যৱসায়িক ভিত্তিত কিবা কনস্পিৰেচি আছে সেইটো মই নাজানো ধৰিব পৰা নাই এতিয়ালৈ মোক অনাৰ কাৰণে গোটেই ৰাতিটো বহাই ৰাখিছে ইয়াতে এতিয়ালৈ একো জনোৱাও নাই মেডিকেলত মোৰ চেষ্টৰ পেইনো হৈ আছে মেডিকেলত ৰেফাৰ কৰিছে কিন্তু তেখেতসকলে মেডিকেলত ৰেফাৰ নকৰি থানালৈ লৈ আহিছে মূলত রোপওয়ে চলিবলে বেশিদিন হওয়া নাই যদিও গুয়াহাটী আর উত্তর গুয়াহাটীক সংযোগ করা এই রোপওয়ের ক্ষেত্র সরকারের বাধা নিষেধ নমনা আর কর্মচারীর বিরুদ্ধে বল প্রয়োগ করার অভিযোগক লয়ে গ্রেপ্তার হয়েছে বিতর্কিত রানা জামা আমিনগাঁওয়ের বিপুল ডেকা ডিওয়াই 365